বিশেষ কোনো পরিস্থিতি ছাড়া পনেরো সেপ্টেম্বরের মধ্যে আগামী বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যদিও এই নিয়ে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত টি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। আগামী রবিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ দলের বিশেষ প্রস্তুতি ক্যাম্প সেখানে জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি ডাকা হবে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের সব মিলিয়ে ওই ক্যাম্পে ভালো কিছু করতে পারলে টি টোয়েন্টি বিশ্বকাপে দলের সুযোগও পেয়ে যেতে পারে যে কেউ তবে এশিয়া কাপ ব্যর্থতার পর টি বিশ্বকাপের দল এক প্রকার চূড়ান্ত টি বিশ্বকাপের আগে কোনো ইনজুরি সমস্যা নেই টাইগার শিবিরের যারা ছিল তারা সবাই বর্তমান সুস্থ হয়ে উঠেছেন তাই টি টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা এক প্রকার নিশ্চিত অধিনায়ক আল হাসান এবং সহ অধিনায়ক নুরুল হাসান সোহানের এছাড়াও নিশ্চিত আফিফ হোসেন লিটন দাস মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এবং মোস্তাদেক হোসেনের কোন অঘটন না ঘটলে এই সাতজন টি টোয়েন্টি দলে এক সঙ্গী হবেন কোন দুইজন সেটার জন্য অপেক্ষা করতে হবে দল ঘোষণা পর্যন্ত এশিয়া কাপের শেষ ম্যাচে উড়ন্ত সূচনা এনে দেওয়ার জন্য টি টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিং বিবেচনায় রয়েছেন মেহেদি হাসান মিরাজ তবে এশিয়া কাপে খেলাই এনামুল হক বিজয় মোহাম্মদ নাইম এবং পারভেজ হাসান ইমনের দলে না থাকা এক প্রকার নিশ্চিত গুঞ্জন উঠেছে ওপেনিং এ বিকল্প হিসেবে থাকতে পারেন সৌম্য সরকার অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেট এবং অভিজ্ঞতার বিচারে সাব্বির রহমানের মতো তিনিও দলের সুযোগ পেয়ে যেতে পারেন তবে কপাল পড়তে পারে সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের দল ইয়াসির আলী ফেরায় সাব্বির রহমান অথবা মাহমুদুল্লাহ রিয়াদের মধ্য থেকে যে কোনো একজনকে দেখা যেতে পারে চূড়ান্ত দলে দীর্ঘদিন রান পাচ্ছেন না মাহমুদুল আলিয়াদ তবে অভিজ্ঞতার বিচারে মাহমুদুল আলিয়াদ এগিয়ে রয়েছেন দুই স্পিনার শেখ মেহেদি হাসান এবং নাসুম মাহমুদের দলে থাকা এক প্রকার নিশ্চিত তবে ফার্স্ট বোলিং এ বাদত হোসেন এবং মোহাম্মদ সাইফুদ্দিনের পরিবর্তে দেখা যেতে পারে হাসান এবং শরীফুল ইসলামকে দুজনই ইঞ্জুরি থেকে এখন সুস্থ হয়ে উঠেছেন তবে চূড়ান্ত দলের পাশাপাশি রিজার্ভ ক্রিকেটার হিসেবে থাকতে পারেন আরও দুই তিনজন ক্রিকেটার তাদের মধ্যে ফার্স্ট বোলার মৃত্যুঞ্জয় চৌধুরীর থাকা এক প্রকার নিশ্চিত এছাড়াও এই জায়গায় দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড সাকিবুল হাসান নুরুল হাসান সোহান লিটন দাস মেহেদি হাসান মিরাজ সোম সরকার আফিফ হোসেন ইয়েসির রাব্বি সাবির রহমান অথবা মাহমুদুল্লা রিয়াদ মোসাদ হোসেন সৈকত শেখ মেহেদি হাসান নাসু মাহমেদ মোসাফিজুর রহমান তাসকিন আহমেদ হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম